সাতরামনগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আর অপরদিকে ইন্ডিয়া জোটের লোকসভা ও বিধানসভা দুই প্রার্থীর দুরকম চিহ্ন হওয়ায় তাদের চিহ্ন নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রচারে বেরিয়ে এই মন্তব্য করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দেশের সাধারণ নির্বাচনের নিঘণ্ট ঘোষণার পূর্বেই নির্বাচনী প্রচারে এক ধাপ এগিয়েছিল শাসক দল বিজেপি। সেই সাথে গত 27 মার্চ রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং সাতরামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার মনোনয়নপত্র পেশ করে নির্বাচনী প্রচারে আরও এক ধাপ এগিয়ে যায়। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর সারা রাজ্যের সাথে রামনগরেও প্রচারে ঝড় তুলেছে বিজেপি। মঙ্গলবার বিজেপির প্রার্থী মেয়র দীপক মজুমদারের সমর্থনে ব্যানার্জিপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান সংঘটিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি দাবি করেন প্রচারে বিজেপি প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। তো মাননীয় মেয়র আমাদের দীপক মজুমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে আমি আসলে মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম, আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনে দুটি আসনেই আমরা মোদিজিকে উপহার দিতে চলছি। তার পাশাপাশি সাতরামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে, সেটা আমি দৃঢ় চিত্তে আজকের এই ডোর টু ডোর থেকে আমি সেটা বলে দিতে পারি। কারণ একটা জিনিস আমি লক্ষ্য করলাম, উপলব্ধি করলাম যে আমাদের প্রার্থী পদ্মফুল দুটো আমরা প্রচার করছি, কিন্তু তাদের তো অসুবিধা, তাদের লোকসভাতে এক প্রার্থী আবার বিধানসভাতে অন্য দলের প্রার্থী, তো তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেই সাথে প্রদেশ বিজেপি সভাপতি মন্তব্য সাতরামনগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আর অপরদিকে ইন্ডিয়া জোটের লোকসভা ও বিধানসভায় দুই প্রার্থীর দুরকম চিহ্ন হওয়ায় তাদের চিহ্ন নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখুন, মোদিজির বিকল্প কেউ হতে পারে এই ভারতবর্ষে, যতই ইন্ডিয়া আইএনডিআই এর জোট হোক আর যাই কিছু হোক, অর্ধেক জেলে চলে গেছে, অর্ধেক জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, দুর্নীতিতে তারা নিমজ্জিত, কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন, কাজে এখন ওই ইন্ডিয়ার শুধু আইটা বাকি আছে। সেটাও কবে যে আমাদের দলে আসতে পারে তার কোনো গ্যারান্টি নেই, আর গ্যারান্টি যদি দিতে পারে আমাদের মোদি দিতে পারে, মানুষের গ্যারান্টি এবং আমাদের এই সমাজের মহিলা হোক, যুবক হোক, সরকারি কর্মচারী হোক, কৃষক হোক, তাদের গ্যারান্টি আমাদের মোদি দিতে পারে, তো মানুষ গ্যারান্টির সঙ্গেই। প্রসঙ্গত উল্লেখ্য, সাতরামনগর বিধানসভায় মোট বুথের সংখ্যা 49টি, মোট ভোটারের সংখ্যা 45,679, এরই মধ্যে পুরুষ ভোটার রয়েছে 22,040, অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা 23,629। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।